জামালপুরের সরিষাবাড়িতে পুনর্নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন যমুনা সার কারখানার শ্রমিকরা। শনিবার দুপুরে কারখানার প্রধান সড়কে বিক্ষোভ করে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা চাকরি ফেরত পেতে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা জানান, 1991 সালে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে আসছে কর্তৃপক্ষ। দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে 2 বছরের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়। 1 সেপ্টেম্বর থেকে হাজিরা ভিত্তিক 486 জন শ্রমিককে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও পুনরায় নিয়োগের দাবিতে শনিবার শ্রমিকরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে।